ফিলিস্তিনে মুসলমানরা পরিপূর্ণ, তারা নির্যাতিত, শিশু বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবার উপরে অত্যাচার চালানো হচ্ছে। আল্লাহ বলেছেন, তোমরা যদি ইসলামের বিজয়কে দেখতে চাও, ইসলামের সুনিশ্চিততম বিজয় তোমরা যদি অর্জন করতে চাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ইউ হ্যাভ টু বি ইউনাইটেড, ওয়ালা তাফাররুকু অ্যান্ড ডোন্ট বি সেপারেটেড। বিভিন্নভাবে বোমার মাধ্যমে, গ্রেনেড হামলার মাধ্যমে এবং রকেটের মাধ্যমে বোমা ফেলিয়ে বিভিন্ন ফিলিস্তিনি ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে। আমাদের যে ইউনিটি, আমাদের যে ঐক্যবদ্ধতা, এটা আমাদের ভিতরে বড়ই অভাব। আর এই ঐক্যতার অভাবের কারণে, ল্যাকিং অফ ইউনিটির কারণে গোটা বিশ্বে আজকে মুসলমানরা নির্যাতিত, গোটা বিশ্বের মুসলমানরা আজকে মার খাচ্ছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি খুবই মর্মান্তিক বিষয় এবং খুবই দুঃখজনক একটি বিষয়, এবং সেটি হচ্ছে আমরা দেখেছি যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে বর্বর এবং নির্যাতন তাদেরকে চালানো হচ্ছে, এবং বিভিন্নভাবে বোমার মাধ্যমে, গ্রেনেড হামলার মাধ্যমে এবং রকেটের মাধ্যমে বোমা ফেলিয়ে বিভিন্ন ফিলিস্তিনি ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি গতকালকে মিডিয়ার যে সমস্ত কেন্দ্রবিন্দু ছিল সেটি ফিলিস্তিনে ছিল, সেখানে গাজা শহরের সবচেয়ে বড় যেই ভবনটি যেখানে মিডিয়ার কাজ করত, সেই ভবনটিকে পরিপূর্ণরূপে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারা বলেছিল যে আমাদেরকে কিছুক্ষণ সময় দেন, যেন আমাদের সব ক্যামেরা, সমস্ত সরঞ্জাম যেন আমরা ধরিয়ে ফেলতে পারি, অথচ তাকে সময় দেওয়া হয় নাই। তো দেখতে পাচ্ছি আমরা যে আজকে ফিলিস্তিনে মুসলমানরা পরিপূর্ণ, তারা নির্যাতিত, শিশু বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবার উপরে অত্যাচার চালানো হচ্ছে। এবং আসলে এই যে অত্যাচারগুলো চলছে আজকে মুসলমানদের উপরে, গোটা বিশ্বে আজকে মুসলমানরা পরিপূর্ণ নির্যাতিত, এটার কারণটা আগে আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। এটার বিভিন্ন কারণ রয়েছে, তার ভিতরে প্রথম যে কারণ সেটি হচ্ছে যে মুসলমানরা আজকে, আমরা মুসলমান বাট উই আর নট ইউনাইটেড, আমরা কিন্তু ঐক্যবদ্ধ নই। আমরা আজকে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে আছি, কেউ হানাফি, কেউ মাজহাবি, কেউ লামাজহাবি, কেউ শাফিয়ারি, কেউ মালিকি, কেউ হাম্বলি, তো এক একজন এক এক জায়গায় আমরা অবস্থান করছি। কিন্তু আমরা যে একটা ইউনিটি আমাদের ভিতরে নিয়ে আসবো, ঐক্যতা, সবাই যে ঐক্য হয়ে আমরা থাকবো, এই ঐক্যতা আমাদের ভিতরে নাই। মাজহাবি ভাই লামাজহাবিকে দেখতে পারে না, লামাজহাবি মাজহাবিকে দেখতে পারে না, হানাফি শাফিকে দেখতে পারে না, শাফি হানাফিকে দেখতে পারে না। এই যে একটা টেন্ডারেন্সি আমাদের ভিতরে রয়েছে, যার কারণে আমাদের যে ইউনিটি, আমাদের যে ঐক্যবদ্ধতা, এটা আমাদের ভিতরে বড়ই অভাব। আর এই ঐক্যতার অভাবের কারণে, ল্যাকিং অফ ইউনিটির কারণে গোটা বিশ্বে আজকে মুসলমানরা নির্যাতিত, গোটা বিশ্বের মুসলমানরা আজকে মার খাচ্ছে। সো আমরা যদি এই নির্যাতনকে রুখে দিতে চাই, গোটা বিশ্বের মুসলমানদেরকে জুলুম থেকে যদি আমরা বাঁচাতে চাই, সর্বপ্রথম আমাদেরকে উই হ্যাভ টু বি ইউনাইটেড, উই হ্যাভ টু ইউনাইটেড, বিকজ দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুকু। আল্লাহ বলেছেন, তোমরা যদি ইসলামের বিজয়কে দেখতে চাও, ইসলামের সুনিশ্চিততম বিজয় তোমরা যদি অর্জন করতে চাও, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, ইউ হ্যাভ টু বি ইউনাইটেড, ওয়ালা তাফাররুকু অ্যান্ড ডোন্ট বি সেপারেটেড। আল্লাহ বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, তোমরা বিভেদ হয়েও না, বিভেদের প্রাচীরকে তোমরা ভেঙে গুড়িয়ে দিয়ে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, এটা আল্লাহ তাআলা ওয়ার্ডার। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য ভিক্টরি অফ ইসলাম, দ্যান ইউ হ্যাভ টু বি ইউনাইটেড। যদি আপনি সত্যিকার অর্থের ইসলামের বিজয়টা চান, ইসলামের সুনিশ্চিত বিজয় যদি আপনি চান, আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর একটা রিজন রয়েছে গোটা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত, একটা কারণ হচ্ছে সেন্ট্রাল কোনো লিডারশিপ আমাদের নাই, কোনো কেন্দ্রীয় নেতা আমাদের নাই, যারা যে কোনো মুহূর্তে মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান করবে, মুসলমানদের পক্ষে একটা ব্যবস্থা নেবে, এরকম কোনো সেন্ট্রাল লিডারশিপ বা কেন্দ্রীয় নেতা আমাদের কিন্তু নেই। এজন্য একটা বড় নেতা আমাদের বড় প্রয়োজন, যিনি হবে অমরের মতো, যারা শাসনে গোটা বিশ্বের মুসলমান যারা নির্যাতিত হচ্ছে, তারা মুসলমানরা নির্যাতিত অবস্থা থেকে ফিরে এসে তারা আবার শান্তির ছায়াতলে অবস্থান করবে, এটার জন্য একটা সেন্ট্রাল লিডারশিপ দরকার। এই জন্য দুইটা কারণ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উই আর নট ইউনাইটেড, আমরা একত্রিত নই, দুই নম্বর হচ্ছে ল্যাকিং অফ সেন্ট্রাল লিডারশিপ, কেন্দ্রীয় যে নেতার একটা আমাদের লিডারশিপিং যে ব্যাপারটা, এটা আমাদের অনেক বেশি অভাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি এই সমস্ত নির্যাতনকে রুখে দিতে চাই, আমাদের আগে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সকলকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে, দেন আমরা মুসলমানদের যে নির্যাতন, এটাকে আমরা রুখে দিতে পারবো। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাহিনু
ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين. Allah says, if you have real faith, then never lose hope and never be frustrated. Because if you have real faith, then on day Allah subhanahu wa ta'ala will give you the victory of Islam, inshaAllah. Allah bolchen golab tomar bhitore jodi shottikar orthe iman thake, shottikar orthe Ibrahim er moto iman jodi tomar bhitore bidyaman thake, ekdin na ekdin obosshoi Allah ta'ala tomar hat islam e bijoy dibei dibe inshaAllah ta'ala. So priyo darshok, ekhante bojha jacche je amra eketo okkoboddho hobo, ditiyoto amra central leadership create korbo, ebong thirdly amra hotash hobo na, amra nirash hobo na, amra amader bhitore poripurno pakka iman niye Allah kache dua korbo. Allah bolchen tomra jodi poripurno bishwash ebong astha amar upore rakhte paro, wala saufa yu'tika rabbuka fatarda, so believe that indeed and verily your Lord will give you something that will give you happy and that will make you the victory of Islam, inshallah. Allah bolchen golam tumi jodi Allah er upore bishwash rakhte paro, ochire tomar rab tomake tai dibe tumi ja chao. এজন্য ইমান রাখতে হবে, সেন্ট্রাল লিডারশিপ রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। অবশ্যই অবশ্যই গোটা বিশ্বের মুসলমানদের উপরে আজকে যে নির্যাতন চলছে, যে জুলুম, যে নিপীড়ন চলছে, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এই ঐক্যবদ্ধতার মাধ্যমে, সেন্ট্রাল লিডারশিপের মাধ্যমে এবং পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থার মাধ্যমে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং গোটা বিশ্বের মুসলমান আজকে যে নির্যাতিত হচ্ছে, এই জুলুম এবং এই বর্বরতা আমাদের গোটা বিশ্ব থেকে রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো পরিপূর্ণরূপে মানার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।